হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই রয়েছো ভালো রয়েছো। আমি হচ্ছি বিপি ব্লগ চ্যানেলের পূর্ণিমা, তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে। তো সকালে টিফিন অনেক দেরিতে করে করা হয়েছিল বলে রান্নাটাও দুপুরবেলায় হচ্ছে দেরি হয়ে গেছে, কারণ নাস্তা যদি দেরি করে হয় অবশ্যই দুপুরের খাবারটাও খেতেও যেমন দেরি হয় আর খিদেও তেমন লেটেই পায়। তো এমনি গরম যা পড়েছে রান্না করতেও যেমন কষ্ট, খেতেও তেমন। তো কি করবো, তাও রান্না তো করতে হবে, মাংসের ঝোল হবে। ওই জন্য দেখো পেঁয়াজটা প্রথমে লাল লাল করে ভেজে নিয়েছি, আলু ভেজে তুলে রেখেছি, পটল ভাজা হয়েছে তার আগে, দিয়ে আমি রসুনটা থেঁতো করে রেখেছি। এটা মাংসটা বলতে পারো ব্যাচেলার টাইপের মাংস, সবাই রান্না করতে পারবে, ব্যাচেলাররা আরও সহজেই পারবে। রসুনটা এরকম থেঁতো করেই দিয়েছি আজকে, এরকমভাবেই করার ইচ্ছে হলো, দেখি। আর এই যে পেঁয়াজটা লাল লাল করে প্রথমে দেখতেই পাচ্ছ ভেজে নিয়েছি, লাল লাল মানে সত্যি লাল লাল। তো এবার দেখো রসুনটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, তোমরা কি করছো জানিও কমেন্টে। আর এই গরমের মধ্যে সব জায়গাতেই সবার হালই বেহাল। আর দেখো রান্না করছি, আর ওই দিকে ছেলের জন্য প্রেশার কুকারে চাপিয়েছি হচ্ছে চিকেন স্টু, একটা লেগ আর একটা ব্রেস্টের দিকে দুটো পিস নিয়ে, আর চিকেনের ওই আলু যা যা দেয় স্টুতে আর কি, আলু পেঁপে আর হচ্ছে বিনস গাজর সব দিয়েছি, দিয়ে একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, আর একটু নুন আর একটু হলুদ দিয়েছি, ব্যাস। আর প্রেশার কুকারে দুটো তিনটে সিটি দিয়ে দিচ্ছি। ভাতের সাথে যদি স্টুটা খাই ভালো, নয় তো এমনিও শুধু যদি খাই সেটাই খাবে, সবজিগুলো তো খাইও। আর এই দেখো পেঁয়াজ রসুন ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভাজলাম, দিয়ে চিকেনটা দিয়ে নিয়েছি। চিকেনটা দিয়ে আগে ভালো করে ভেজে নেব, মাংস রসুন পেঁয়াজ সব ভাজা ভাজা করে নিলে কি হয় মাংসটা আর কি খুলে যায় না বা ভেঙে যায় না, যাদের মাংস এরকম রান্নার পর ভেঙে যায় তারা এটা করতে পারো। এইভাবে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে তারপরে মাংসটা দিয়ে ভালো করে ভেজে নিলে, একটু ভেজে নিতে হবে, তাহলে কি গন্ধটাও মাংসের মধ্যে রসুনের গন্ধটাও যায়, ফ্লেভারটাও যায়, ভালো হয়। এভাবে একবার ট্রাই করে দেখো যারা এভাবে করুনি কখনো। তো দেখো ভালো করে কষছি, দেখো মাংসটা এইভাবে ভালো করে পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে নিলাম, দেখতেই পাচ্ছ কালারটা দেখে একটু রং ধরে গেছে, মানে হালকা হালকা পেঁয়াজের যে ব্রাউন রংটা চিকেনের গায়ে লেগে গেছে। তো এইভাবে করে দেওয়ার পর তারপরে মশলা আমি বেটে রেখেছিলাম, মানে বেটে মানে বাটা ছিল আর কি, আদা আর কাঁচা লঙ্কা বাটা ছিল ফ্রিজে, ওটা বার করে নিই, ওটার সাথে হলুদ আর লঙ্কা গুঁড়ো খালি দিয়েছি আর কিছু না, শুধু হলুদ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম আর কি দেওয়ার সুবিধার্থে আর কি। এই যে একসাথে দিয়ে দিলাম, এবার এটা কষবো ভালো করে। আসলে আমি খুন্তিটা এইভাবে কেন ধরছি না, তো খুন্তিটার অনেকক্ষণ করার ওপর ছিল, তো আর গরম হয়ে গেছে, আমি থালা কড়া থেকে এমনি নামিয়ে রাখি, গ্যাসটা জোরে দেওয়া ছিল আমার আমার খেয়াল ছিল না। একটু জল দিয়ে দিচ্ছি, সবাইরই এটা জানো স্বভাব, মানে মশলা আর কি লেগে থাকলে সেটা আর কি দিতেই হবে, নাহলে যেন অনেক বড় ক্ষতি হয়ে যাবে এরকম। তো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম কালারটা ভালো আসার জন্য, না দিলেও হয় এমন নয় যে দিতেই হবে, টমেটোটা একটু বেশি করে দেবে তাহলেই, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিলেও হয়, তো ছিল তাই দিলাম। আর দেখো একসাথে নিয়ে সব ভালো করে কষতে হবে, কষা কষি তো মেন মুরগির মাংসে। আর দেখো বড় বড় পিস নিয়েছিলো স্টু খাওয়ার জন্য, স্টু করলে ছেলের কি হয় বড় বড় পিস হলে বেশ ভালো হয়, অনেক কটা সিটি দিতে পারি আর তাতে কি হয় সবজিগুলো ভালো নরম হয়ে যায়। আর দেখো স্টুটা ওদিকে হয়েও গেছে, প্রেশার কুকারে চাপিয়ে দিয়েছিলাম, ওটা হয়ে গেছে, নামিয়ে রেখে আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি, ভাতের জন্য চালটা আর কি, ভাতের জন্য জল গরম করার জন্য। আর তাহলে এদিকে মাংসটা কষতে কষতে আমার জলের দরকার পড়বে, তো মাংসটা দেওয়ার জন্য, মাংসর তো হালকা পাতলা ঝোল হবে, মানে অনেক পাতলা নয় কিন্তু হ্যাঁ ঝোল হবে, তো ওর জন্য জল লাগবে, তো ওই জন্য ওইদিকে আমি হাঁড়িটা চাপিয়ে দিলাম জল দিয়ে।
তাতে কি হবে, জলটা গরমও হয়ে যাবে, ভাতটাও হবে। ভাতটা এখনো হয়নি, এখন তোমরা বললে বিশ্বাস করো না, এখন প্রায় দুপুর 2 থেকে 2:30 বাজে, আজকে অনেকই দেরি হয়ে গেছে, আজকে প্রায় ওঠাই দেরি, উঠতেই দেরি হয়ে গেছে, তখন বাজে 9টা। ওই জন্যেই আরও আরও কী বলতো, ছেলে একটা ছোট বাচ্চা থাকলে না কোন দিক দিয়ে যে সময় চলে যায়, বা আমার কীভাবে যে সময়টা চলে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, কী করে সন্ধ্যে থেকে রাত আর রাত থেকে আবার সকাল বোঝাই যায় না, মানে এই সময়টা কীভাবে। দেখো টমেটোগুলো কেটে রেখেছিলাম, অনেকটা টমেটো খারাপ হয়ে যাচ্ছিলো, কেটে রেখেছি, ভাবলাম চাটনি করবো একটু, আর একটু মাংসটা দিয়ে দেবো, অর্ধেকটা চাটনি করবো, কিন্তু টাইমই পাইনি আজকে চাটনি করার, কি বলবো। এই মাংসটা করতে করতেই দেখতেই পাচ্ছ, এত রসিয়ে বসিয়ে করলে কী করে হবে তাড়াতাড়ি, যারা তাড়াতাড়ি করতে পারে তাদের হয়ে যাবে, আমি তাড়াতাড়ি করি না যে তা নয়, আমি তাড়াতাড়ি বলতে আমার এটাই তাড়াতাড়ি, একটা করি ভালোভাবে করি, টাইম লাগে আমার এটাই সব কিছুতে, যে কোনো কাজ যদি 5টা থাকে তার মধ্যে আমার হয়তো 2টো হবে, 2-3টা পড়ে থাকবে, মানে ভালো করার চক্করে না ওরকমই হয় আমার সাথে। তোমাদের সাথে এরকমটা কি হয় জানিও, কিন্তু হয় অবশ্যই হবে। আর এই দেখো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, এর মধ্যে কারি পাতা আগে দিইনি, কারি পাতাটা আগে ফ্রিজ থেকে বার করে নিয়ে আসা হয় না আর কি, এবার কয়েকটা কারি পাতা ধুয়ে আমি দিয়ে দেবো এতে, কারি পাতা দিয়ে চিকেন করে খেয়ে দেখো একবার, অবশ্যই বলবে কেমন লাগলো তোমাদের। আর কারি পাতা আমিও খুব একটা পছন্দ করি যে না একদমই নয়, আমি ওই যদি মানে যখন যদি লিভার যেটা বলে আর কি মেটে এইসবের যদি কষা হয় শুধু, তো স্টমাকারে ওর কষা হলে ওতে দিলে ঠিক আছে, ওতে একটা আলাদা গন্ধ থাকে, তো ওটার গন্ধটা চলে যায় কারি পাতা দিলে, কিন্তু চিকেনের ঝোলে আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু রিসেন্ট আমার ফেভারিট হয়ে গেছে, মানে আগের আগের 1 সপ্তাহ আগে আমি করেছিলাম, তোমাদের শেয়ার করেছিলাম কারি পাতা দিয়ে চিকেনের রেসিপি, তো ওটা এতটাই টেস্টি হয়েছিল যে আজকে আবার দিতে বাধ্য হলাম। আসলে সেদিনকে আমার বরই বলেছিলো যে একটু কারি পাতা এনেছি একটু মাংস তো দেবে, তো শুনে আমি নাক কুচকেছিলাম ওর সামনে, কিন্তু তাও রান্না করার সময় মনে হলো যে না বরটা বলেছে, এমনিতেও কোনো কিছুই বলে না, মানে কোনো আবদারই নেই তার, তো রান্নাতে যে এটা দেবে কি এটা দেবে না এসব কোনো কিছুই নেই তার, তবে আমি তার পছন্দটা তো জানি, কি পছন্দ করে সে, ধনে পাতা কারি পাতা এসব সে পছন্দ করে, তো রান্নায় দিলে সে তার খুব ভালো লাগে, সেই জন্যই ভাবলাম না আমার পছন্দ না থাকতেও আমি দিয়ে দিয়েছি, তো দেখলাম করার পর না খুবই সুন্দর টেস্ট এসছে, তো তারপর এতটাই ভালো লেগেছে, দেখেছো আজকেও দিয়েছি যাচ্ছি। আর দেখো আমি ভয়েস ওভার দিতে দিতে আমার ছেলে উঠে পড়েছে, দুপুরবেলায় একটু ঘুমিয়ে পড়েছিল, ও আসলে সকালের দিকে পরোটা করেছিলাম, তো ওর জন্য আলুর পরোটা আলাদা করেছিলাম, দিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম, ওটাই খেয়েও রয়েছে, মানে আর যে ওর দুপুরবেলায় ভাত খেতে হবে বা স্যুপটা করেছি খাইনি, কী করবো খাইনি, আর আমরাও খাইনি কেউ, মেয়েটাকে একটু স্যুপটা দিলাম, ও আগে স্যুপ খেয়ে নিল তারপরে ভাত খাবে আমাদের সাথে, খাইয়ে দিতে হবে, ও নিজে হাতে খেতে খুব কষ্ট আমার মেয়ের, তো যাই হোক দেখো মাংসটা কষা প্রায় হয়েই গেছে, এবার জল দিয়ে দেবো। আর হ্যাঁ যেটা বলছিলাম যে মাংসটা এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ কষতে হবে, কিন্তু কষাটাই মেন, এভাবে আলুটাও একটু সেদ্ধ সেদ্ধ মতো হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে, আর টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত এইভাবে ঢাকা দিয়ে কষবে, তারপরে পরিমাণ মতো জল দিয়ে যতটুকু ঝোল লাগবে, যে এদিকে জলটাও গরম হয়ে গেছে ফোটার মতো, তো এইভাবে গরম জলটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, জল দিচ্ছি যেহেতু, আর যে যেমন ঝোল খাবে সেরকম জল দিয়ে দেবে, লাস্টে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিতে পারো, আর যারা গরম মশলা পছন্দ করো তারা গরম মশলা অবশ্যই দিও, আমার আমাদের আর কি ঘরে এখন আর কি তো খুবই কম গরম মশলা দেয়, ও আর কি পছন্দ করে না খুব একটা, ওই যে আমাদের এখানে পাশেই ট্রেন লাইন পাশেই, মানে পাশে একটা লাইন রয়েছে, ঘর রয়েছে, তার পরের পিছনেই একদম ট্রেন যায়, তো ওই জন্য একটু নয়েজ আসবেই, মানে এত ইঞ্জিন যায় কি বলবো তোমাদের, আমার বক বক যদি ভালো লাগে, আমার গল্প শুনতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করো প্লিজ, আর যারা আমার ভিডিওটা এতদূর পর্যন্ত দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, কি বলবো আমি, পা যদি দেখতে পেতাম তা কোটি কোটি প্রণামও হয়তো করে নিতাম,
আমার ভিডিও যে দেখবে সেটাই অনেক বড় কথা। ও যাই হোক, যেটা বলছি দেখো, পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দাবা দিয়ে মানে 10 মিনিট, 10 থেকে 15 মিনিট মতো ফুটতে দেবো, আলুগুলো ভালো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। দেখো পরিপাটি করে মাংসের ঝোল করাও হয়ে গেল, গরম জলটা আমি আরও দিয়েও দিলাম, দেখেছো কতটা জল দিলাম, কারণ ফুটবে তরকারিটা তো ওই জন্য। আর দেখো ভাতের চালটাও তুলে দিচ্ছি এদিকে, এটা রাত্রের, কালকে রাত্রের ক্লিপ এটা। কালকে দুজনে তিনজনে মিলে গিয়ে একটা এই যে ফোনের ভিডিওটা যে করেছি, রান্না করতে করতে প্রচণ্ড অসুবিধা হতো, তো সেই জন্য স্ট্যান্ড কিনে নিয়েছি, তোমাদের সেটাই দেখাচ্ছি, শেয়ার করছি। দেখো তোমাদের তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য এই জিনিসটা কিনেছি, দেখো ছেলের কী আনন্দ। মাংসর ঝোল, টাটা।